ক্রোম ব্রাউজারের ভেতরে এমন তিনটি ট্রিক্স আজকে বলবো যেগুলো দেখার পর আপনি ক্রমাগত এর ব্যবহার করতে বাধ্য হবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবসময় দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকা বেলাইকান অল নোটিফিকেশানটি অন করতে বলবেন না তো চলুন শুরু করি এবং দেখে নিই তো আপনি আপনার ফোনে যে ক্রম ব্রাউজার সেটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখুন এখানে যে সার্চ বা রয়েছে সেখানেই কিন্তু আমরা সার্চ করবো তো শুরুর আগে একটু বলি আজকের ডেটে মানে যে টাইমটা এখন চলছে যে পয়েন্টগুলো বলবো বা যে জিনিসগুলো আপনি এই ভিডিওতে শিখতে পারবেন একদিন না একদিন কোনো না কোনো সময় আপনার কাজে লাগবেই এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মিলিয়ে নেবেন তাই যদি সম্ভব হয় প্রত্যেকটা পয়েন্ট একটু দেখে রাখুন তো প্রথম আমরা সার্চ করব পিডিএফ ড্রাইভ ডিআরআই ভিই এখানে দেখুন পিডিএফ ড্রাইভ লিখে সার্চ করলে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে এবং এখানে কিন্তু পরিষ্কার লেখাই আছে এখান থেকে যা কিছু আপনি ডাউনলোড করবেন সবটাই কিন্তু বিনামূল্যে কোনো পয়সা আপনাকে দিতে হবেই না তো এখানে যখন যাবেন এখানে অ্যাকচুয়ালি কি আছে এখানে আছে ই তো এখানে দেখুন সার্চে কিন্তু সার্চ করে আপনার চাহিদা অনুসারে বই আপনি নিতে পারেন ই হিসাবে এবারে আপনার যাতে ইন্টারেস্ট হতে পারে বিউটি পার্লার আপনি খুলতে চান কিংবা আপনি কম্পিউটার নলেজ নিতে চান কিংবা আপনি বিজনেস তৈরি করবেন বলে বা কোনো একটা বিজনেসে নামবেন বলে তৈরি হচ্ছেন সেক্ষেত্রে ধরুন আমি একটা উদাহরণ হিসেবে দেখাই এখানে আমি বিইউএসএসআই মোটামুটি এরকম লিখলাম তারপরেই দেখুন সাজেশান দিয়ে দিচ্ছে তো বিজনেস প্লান বিজনেস মডেল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে তো আমি একটু বিজনেস প্ল্যান সম্পর্কে জানতে চাই তো দেখুন এখানে সার্চের সাথে সাথে কিন্তু এখানে অনেক বই সাজেস্ট করবে সেখান থেকে আপনি নিতে পারবেন এবং যে বইগুলো নতুন নতুন এসছে সেগুলোও কিন্তু এখানে শো করছে তাছাড়াও দেখুন এখানে আর বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও কিন্তু আপনি নিতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এখানে বাংলা এনজিএলে বাংলায় এরকম লিখতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন সব ক্ষেত্রে বা সব বই কিন্তু বাংলাতেই পাবেন এরকম কোনো নিশ্চয়তা নেই যে বইগুলো ট্রান্সলেশন অলরেডি হয়ে গেছে সেগুলো অবশ্যই পাবেন এবারে দ্বিতীয় পয়েন্টে দেখুন এখানে আপনি লিখবেন বাবুল লেভেল এবারে জিনিসটা কি একটু নিচের দিকে আসলে দেখুন এই বাবুল লেভেলস এই অপশানটা কিন্তু পাওয়া যায় জিনিসটা কি বোঝানোর জন্য আগে আমি বড় করে নিই বড় করে নিয়ে তারপরে বলছি দেখুন এখানে আমরা অনেক সময় দেখেছি আমাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে আসেন এবং বা শুধু রাজমিস্ত্রি নয় বিভিন্ন মিস্ত্রিরা আসেন বা যারা আর কি মাপযোগ নিয়ে কাজ করেন তারা একটা স্কেল ব্যবহার করেন সেই স্কেলটার সাহায্যে তারা কিন্তু আর দেখে নেন যে জিনিসটা তারা বানাচ্ছে সেটা লেবেল আছে কিনা বা সোজা আছে কিনা এবার আপনার কাছে তো তেমনটা না থাকতে পারে কিন্তু আপনার কাছে তো আছে একটা ফোন এবং এই ফোনে আপনি বাবুল লেভেলটাকে আর অন করে নেবেন এর জন্য কোনো অ্যাপ অ্যাপ্লিকেশান ডাউনলোড করার দরকার নেই ডাইরেক্ট গুগলে গিয়ে বাবুল লেভেল লিখলেই হয়ে যাবে তারপরে দেখুন এখানে এই যে বিন্দুটা রয়েছে প্লাস চিহ্নটা রয়েছে এটা আপনি আর ফোনটাকে এরকমভাবে দাঁড় করে দেবেন সোজা দিলে দেখুন নিচে কিন্তু পয়েন্টটা উঠছে অর্থাৎ এদিকে নিয়ে গেলে এরকম দেখুন পয়েন্টটা ওই ডিগ্রির জায়গাটা দেখুন চেঞ্জ হচ্ছে না অর্থাৎ যদি কোথাও উঁচু নিচু থাকে তাহলে কিন্তু এটা শো করবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন আপনি দেখবেন যে জিরোতে চলে আসে তখন জানবেন যে হ্যাঁ ঠিক আছে এবার এই মাথাটা অনেকটা যথেষ্ট বড় আছে এইটা মোটামুটি ঠিকঠাক যদি আপনি মাপ নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু লেভেলটা পারফেক্ট আছে কি না আপনি সহজে বুঝতে পারবেন এর পরের পয়েন্ট হচ্ছে ফিলিপে কয়েন এখানে দেখুন একটা কয়েন যেটা কিন্তু এখানে ক্লিক করলেই ঘুরছে অর্থাৎ আগেরকার দিনে আমরা কি করতাম এক টাকা দু টাকার কয়েন নিয়ে টস করতাম না খেলার মাঠে তো ধরুন আপনার কাছে কয়েন নেই বা যে কয়েনগুলো ইউজ করছেন আপনি সেগুলোই একটু সন্দেহ রয়েছে বা আপনি চাইছেন না যে এই ধরনের কিছু নিতে অথচ অরিজিনালি যে কয়েনগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনাদের কাছে নেই সেক্ষেত্রে আপনি গুগলের এই ফিলিপে কয়েন ইউজ করতে পারেন এটা কিন্তু একটু হলেও বিশ্বাসযোগ্যতা অর্জন করবে কারণ এটা মাঝে মাঝেই কিন্তু আলাদা আলাদা আসে ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই আপনি এর মাধ্যমে টচ করতেই পারেন এই জিনিসটা আপনি কিন্তু অনেক জায়গাতে দেখেছেন তাই তো মনে করে দেখুন এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনি চাইলে এখানে এসে অর্থাৎ গুগলে জাস্ট স্প্রিনার লিখে দেবেন লিখে দিলেই কিন্তু ডাইরেক্ট এটা আসবে এবং এখান থেকে আপনি হুইল সাইজ কম বা বেশি করতে পারেন কতগুলো নাম্বার থাকবে সেগুলো নিতে পারেন নিয়ে আপনি নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে এটা একটু টাইম পাস হিসেবেও ব্যবহার করতে পারেন বা গেম হিসেবেও ব্যবহার করতে পারেন তাছাড়াও কিছু কিছু পয়েন্ট প্রচুর পয়েন্ট রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিও এই ধরনের পেতে চান বা দেখার ইন্টারেস্ট থাকে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই